পর্দা, আর এই আমি পর্দা কাটলাম। পর্দার ভেতর থেকে বেরিয়ে এলো সুস্বাদু বিরিয়ানি। বেশ মজার, তাই না? এই সুস্বাদু বিরিয়ানি বানাতে আমাদের লাগছে বড় বড় পিস করে কাটা চিকেন 1 কিলো, তার মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচের একটু বেশি আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, ফেটানো টক দই প্রায় 1 কাপ মতো। এরপর এর মধ্যে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, 1 চামচ নুন, আর সাদা তেল 2 টেবিল চামচ। এবার ভালো মতো মাংসটা মাখিয়ে আমি 1/2 ঘন্টা ম্যারিনেট হতে দেব। বিরিয়ানির মাংসয় আমরা হলুদ দিই না, তাই আমি হলুদ ছাড়াই ম্যারিনেট করলাম। এবার একটা প্যানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ রিফাইন অয়েল। তেলটা গরম হলে ওর মধ্যে 1/2 কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলুটা ভাজার সময় আমি একটু ফুড কালার ব্যবহার করলাম, তাহলে রংটা খুব ভালো আসে। আর দিলাম 1/2 চামচ নুন। খুব ভালো মতো আলুটা আমাদের ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে 1 কাপ জল দিয়ে আলুটা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। এবার অন্য একটা ফ্রাইং প্যানে আমি 2 টেবিল চামচ মতো রিফাইন অয়েল দিলাম। তার মধ্যে প্রথমে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তারপর দিলাম গোটা গরম মশলা। এরপর ম্যারিনেট করে রাখা মাংসটা আমি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। মাংসটা আমাদের খুব ভালো মতো কষাতে হবে। প্রথম দিকে আমরা কিছুক্ষণ হাই ফ্লেমে মাংসটা কষাবো, তারপর ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে চাপা দিয়ে কষাতে দেব। একদিকে মাংস তৈরি হচ্ছে, অন্যদিকে আমাদের আলু প্রায় রেডি হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে আলুটা সরিয়ে রাখব। মাংসটা আর একবার আমাদের দেখে নিতে হবে, এখনো কিছুটা বাকি আছে। একটু নাড়াচাড়া করে নিয়ে আবার আমরা মাংসটা চাপা দিয়ে আরো কিছুক্ষণ হতে দেব। মাংসটা কিন্তু খুব নরম হবে না, আবার খুব শক্তও থাকবে না। আমি চাপা দিয়ে দিলাম, ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন, মাংস থেকে অনেকটাই তেল ছেড়েছে, মাংস একদম কষানো হয়ে গেছে, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার মাংস রেডি হয়ে গেছে, এটাও আমরা চাপা দিয়ে সরিয়ে রাখবো। এবার বিরিয়ানির চালটা তৈরি করার জন্য হাঁড়িতে জল গরম করে গোটা গরম মশলা দিয়ে দিলাম, তারপর দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, ভালো মতো জলের মধ্যে মিশিয়ে দেব, 1 চামচ নুন দিয়ে দিলাম। ভালো মতো নাড়িয়ে দিয়ে এর মধ্যে আমরা দেব 1/2 পাতিলেবুর রস, এতে চালটা খুব ঝরঝরে হয়। আমি 1 কিলো বাসমতি চাল 1/2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটা আমরা এবার এই জলের মধ্যে দিয়ে দেব। চালটা আমরা কিন্তু খুব বেশি সেদ্ধ করব না, যখন 80% মতো হয়ে যাবে তখনই আমাদের চালটা নামিয়ে নিতে হবে। আমি চালটা নামিয়ে নিলাম। এবার পর্দা বিরিয়ানির পর্দা বানানোর জন্য আমি নিয়েছি 500 গ্রাম ময়দা। এর মধ্যে দিলাম 1 চামচ নুন, 1/2 চামচ খাবার সোডা,
एक टेबिल चामच टक दई, सादा तेल दिए दिलाम एक टेबिल चामच। एबार खूब भालो मतो मयदाटा आमादेर मयान दिते हबे। এই পর্দা বিরিয়ানির পর্দা যেটা হয় সেটাও কিন্তু খাওয়া যায়। আমি সামান্য গরম জল দিয়ে ভালো মতো ময়দাটা মেখে রাখলাম। ময়দাটা মেখে আমরা চাপা দিয়ে কিছুক্ষণ সেট হতে দেব। এবার বিরিয়ানির চাল রেডি, মাংসটাও রেডি। চালটা আমি দু জায়গায় ভাগ করে নিয়েছি। এখানে আছে একটা পেঁয়াজ থেকে তৈরি করা বেরেস্তা, আলু আর আলু পোখরা। এবার একটা ছোট বাটিতে আমি নিলাম এক চামচ কেওড়া জল, এক চামচ গোলাপ জল, সামান্য একটু মিঠা আতর আর সামান্য একটু অরেঞ্জ ফুড কালার। এটা দিয়েই বিরিয়ানির সুন্দর গন্ধটা তৈরি হবে। আমাদের ময়দা সেট হয়ে গেছে। এবার এই পুরো ময়দা মাখাটা দিয়ে আমি একটা বড় লেচি তৈরি করলাম। এবার এই লেচিটা দিয়েই আমাদের বড় আকারের একটা রুটি বানাতে হবে। আমি ওপর দিয়ে কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম। তারপর যতটা বড় করে বেলা সম্ভব একটা রুটি আমাদের বেলতে হবে। রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও থাকবে না, সেইভাবে রুটিটা আমাদের বেলে নিতে হবে। এবার একটা কড়াইতে আমি এক চামচ রিফাইন অয়েল দিলাম। তেলটা খুব ভালো মতো কড়াইয়ের মধ্যে ব্রাশ করে নিতে হবে। এবার যে রুটিটা আমরা বেলে নিয়েছিলাম সেই রুটিটা এইভাবে ফোল্ড করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, এতে রুটিটা খুলতে আমাদের সুবিধা হবে। এবার এইভাবে রুটিটা আমরা খুলে নিলাম যাতে পুরো কড়াইটা কভার হয়ে যায়। দেখুন রুটিটা কড়াইয়ের থেকে বড় রয়েছে। এইভাবে চেপে চেপে হাত দিয়ে রুটিটাকে কড়াইয়ের মধ্যে ভালো মতো বসিয়ে দিতে হবে। এবার এই রুটির মধ্যেই আমরা বিরিয়ানির লেয়ারটা তৈরি করব। প্রথমে দিয়ে দিলাম চাল, এরপর দেব আলু। আমি অল্প পরিমাণ আলু এখানে দিলাম। এরপর দেব মাংসটা, কয়েক পিস চিকেন দিলাম, সামান্য একটু গ্রেভি দিয়ে দিলাম। সবটা একবারে দেব না, কারণ এর উপর দিয়ে আমাদের আরও একটা লেয়ার বানাতে হবে। আমি কয়েকটা আলু বখরা দিয়ে দিলাম, কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিলাম। এবার এর ওপর দিয়ে আবার একটা চালের লেয়ার দিতে হবে, আর সেম প্রসেসে এই চালের ওপর আবার কিছুটা আলু আর কিছুটা চিকেন আমরা দিয়ে দেব। আমি বাকি চিকেনটা পুরোটাই এখানে দিয়ে দিলাম। এবার এর ওপর দিয়ে দিয়ে দেব বেরেস্তা, তিন চারটে আলু বখরা, এরপর গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর কালার দিয়ে যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এটাই কিন্তু বিরিয়ানির আসল ফ্লেভারটা এনে দেয়। এবার ওপর দিয়ে দিয়ে দিলাম বাকি চালটা। লেয়ার বানানোর সময় অবশ্যই মনে রাখবেন ওপরে এবং নিচের লেয়ারে যেন চালটা থাকে। এবার ওপর দিয়ে ছড়িয়ে দিলাম বাকি বেরেস্তা, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতরের মিশ্রণ। আমি এখানে তিন টেবিল চামচ গরম করে রাখা গাওয়া ঘি দিয়ে দিলাম। এরপর দিব বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলার ডেসক্রিপশন আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। এবার আমাদের পর্দা বিরিয়ানির পর্দা বা পটলিটা বানাতে হবে। এইভাবে ভালো মতো রুটির মুখটা চার দিক দিয়ে
মুড়ে একটা পটলির আকার দিতে হবে। এই জন্যই রুটির আকৃতিটা বড় করতে হয়। যে পাত্রে আপনি বানাচ্ছেন তার থেকে যেন রুটিটা অবশ্যই বড় হয়। এবার মিডিয়াম ফ্লেমে আমাদের এই পর্দা বিরিয়ানি বা পটলি বিরিয়ানির পটলিটা আমাদের রান্না হতে দিতে হবে। একটা তাওয়াতে আমি অয়েল গ্রিজ করে নিয়েছি। এই তাওয়াটা দিয়ে চাপা দিয়ে আমরা 10 মিনিট অপেক্ষা করব। এইবার কড়াইটা উল্টে আমরা পটলিটাকে তাওয়ার মধ্যে ট্রান্সফার করে দেব। মিডিয়াম ফ্লেমে তাওয়াটা গ্যাসের মধ্যে রেখে কড়াইটা দিয়ে চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট হতে দেব। তাহলে বিরিয়ানির পর্দাটা দুদিক দিয়েই খুব ভালো মতো রান্না হয়ে যাবে। কালার দেখেই বোঝা যাচ্ছে এটা খুব ভালো মতো রান্না হয়ে গেছে। এবার পর্দা কাটার বা সরানোর পালা। আর পর্দা কাটার সঙ্গে সঙ্গেই বিরিয়ানির সেই অসাধারণ গন্ধ। এই পর্দা বিরিয়ানির পর্দা বা রুটিটাও কিন্তু খুবই সুস্বাদু খেতে হয়, আর বিরিয়ানির তো কথাই নেই। তাহলে আর দেরি না করে গ্যাস ওভেনেই বানিয়ে ফেলুন সুস্বাদু এবং ফেমাস পর্দা বিরিয়ানি। আর রেসিপি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর নতুন বন্ধুরা, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।